বর্তমানে আছি নওকার মধ্যে। প্রিয় দর্শক ভাই, নওকাতে অলরেডি উঠে পড়ছি, আজকে আপনাদের কিন্তু মাছ ধরা দেখাবো। প্রিয় দর্শক চলেন আমরা একটু ভাগ। এই যে দেখেন আরেকটি ইনশাল্লাহ, এই যে দেখেন, এই যে মাশাআল্লাহ, এই যে দেখেন, এই যে দেখেন বন্ধুরা আরেকটি ট্যাংরা মাছ অলরেডি ধরে ফেলছি। ও সে একটি দেখেন বন্ধুরা, একটি শিঙ্গি আমাদের বসিতে ধরে না। এই যে দেখেন এগুলি তো ট্যাংরা হলো, দেখেন এই যে দেখেন আরেকটি শিঙ্গি মাছ, এই যে ঠুকরাচ্ছে, এই যে হাই রে, এই যে দেখেন আরেকটি ট্যাংরা মাছ। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি অলরেডি নাশকি যাচ্ছে, নাশকি নালতে পারে দুধ কিনে, নাশকি এই নাশকি ব্রিজের ওখানে, নাশকি ব্রিজের ওখানে অনেকে কিন্তু বড়শি দিয়ে, নৌকা দিয়ে ইসা মাছ বা এই চারা বিভিন্ন পদ্ধতিতে বড়শি দিয়ে মাছের মধ্যে পাশে তৈরি ছিপ দিয়ে। প্রিয় দর্শক চলেন আপনাদের সেই ভিডিওগুলি আপনাদের দেখায় দেখতেছেন বন্ধুরা। এই যে নৌকা দিয়ে অলরেডি টপার টপ ট্যাংরা মাছ, পাইম মাছ, পুঁটি মাছ এবং সরপুঁটি মাছ ধরতেছে। প্রিয় দর্শক চলেন আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে দেখতেছেন বড়শি দিয়ে নদীর মধ্যে মাছ শিকার করতেছে, আপনাদের দেখায় বড়শিটা আসলে ফাঁসে গেছে না বাজ্যা গেছে দেখি আপনাদের দেখায়। এবং কি একটু আগে একটি পাইম মাছ, একটি ট্যাংরা মাছ পাইছে। প্রিয় দর্শক এই যে দেখতেছেন আসলে একটি ট্যাংরা মাছ, এই যে দেখতেছেন প্রিয় দর্শক, এইভাবে কিন্তু তিনি আসলে মাছ শিকার করতেছে। বেশ কিছু দেখতে নৌকার মধ্যে ট্যাংরা মাছ দেখা যাচ্ছে এবং কি এই যে অলরেডি একটি ট্যাংরা মাছ ধরছে ইনশাল্লাহ, এবং কি আপনাদের আরও দেখাবো। কাকু শুধু এই এই বড়শি দিয়ে আপনি মাছ ধরেন, দেখতেছেন বন্ধুরা এই যে টুপ হিসেবে কী ব্যবহার করতেছেন আর কি, এই দেশীয় চেরা যে মাটির চেরা থাকে এই চেরা দিয়ে কিন্তু গাছকে মাছ শিকার করতেছে। প্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি, দেখতেছেন এই যে নৌকার মধ্যে বসে কী সুন্দরভাবে, ওই যে দেখেন ট্যাংরা মাছগুলি, এই যে ট্যাংরা মাছ, বেশ কিছু ট্যাংরা মাছ, বায়াম এগুলো মাছ কিন্তু ধরতেছে। প্রিয় দর্শক আপনাদের দেখায় অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং কি লাইক শেয়ার ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতেছেন বড়শি ফেলছে ইনশাল্লাহ, দেখতেছেন এই যে টুপ খেয়ে ফেলছে, এবার ধরে নেন। এইভাবে কিন্তু অনেকে বড়শি দিয়ে বিভিন্ন ধরনের পদ্ধতিতে মাছ শিকার করে। প্রিয় দর্শক এই নদীতে আপনারা দেখা যায় এই দেখেন ট্যাংরা মাছগুলি, এবং আশা করছি আরও মাছ পাবো ইনশাল্লাহ। অবশ্যই সাথে থাকেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। বললাম তো আজকে অনেক দূরে চলে আসছি প্রিয় দর্শক, বিশেষ করে প্রায় 20-25 কিলোমিটার ফাগে চলে আসছি শুধু আপনাদের দেখানোর স্বার্থে। দেখতেছেন বন্ধুরা এই যে মিস হয়ে গেছে, এলে তো খালি কাহারি না কাকা, খোরাখারি হয়েছে, খোরাখারির মধ্যে আসলে বেশি ট্যাংরা মাছ, পায় মাছ এগুলি থাকেও মিস হয়ে গেছে। দর্শক দেখতেছেন ছোট্ট একটি হাতছি পাশের নেল নালাকে তেল তেল করে, মানে যেন বোঝা যায় যেন খাচ্ছে, এহ বড় মিস। প্রিয় দর্শক দেখায় আপনাদের ওর সাথে থাকেন, এই যে দেখেন পায়েমটা, এই যে পায়েমটা দেখতেছেন এই একটুখানি আগেই ধরল ট্যাংরা মাছ, আপনাদের দেখাই। খালি মিস হচ্ছে, ওষুধ সাথে থাকেন আমরা দেখানোর চেষ্টা করবো। বড়শি বলে বাজ্যা বসছে। প্রিয় দর্শক দেখুন বড়শিটা বাজ্যে গেছিলো, পরে আমরা সারাইলাম, সারাই এখন কিন্তু আমরা বর্তমানে আছি নৌকার মধ্যে। প্রিয় দর্শক ভাই নৌকাতে অলরেডি উঠে পড়ছি, আজকে আপনাদের কিন্তু মাছ ধরা দেখাবো। প্রিয় দর্শক চলেন আমরা একটু ফাটেলে যাব, আরও অনেক শিকারি আছে। প্রিয় দর্শক আজকে সারাদিন মাছ ধরা দেখাবো, এবং কি আমাদের তো জেলে ভাইরা আসছেই মাছ ধরার জন্য। আজকে আপনাদের দেখাচ্ছি বড়শি দিয়ে মাছ শিকার কীভাবে ধরে, বিশেষ করে টানা বড়শি আজকে দেখাবো।
খুশি সাথে থাকবেন। দর্শক দেখতেছেন আমরা কিন্তু একটু ফাইডেল আসলাম, ফাইডেল এসেই কিন্তু বসে ফেললাম, দেখতেছেন দেখি আমরা মাছ ধরতে পারি কিনা। এই যে ইনশাল্লাহ বলতেই কিন্তু একটি মাছ আমরা অলরেডি পেয়ে গেছি প্রিয় দর্শক। এই যে একটি ট্যাংরা মাছ, এর আগেও কিছু আমরা বেশ কিছু মাছ পাইছি, আপনারা দেখলেনই। আমি কাকার অলরেডি এই নৌকার মধ্যে উঠে পড়ছি, নৌকাতে উঠতে কিন্তু আপনাদের দেখাচ্ছি। প্রথমে কিন্তু একটি মাছ ইনশাল্লাহ ধরে ফেললাম, এই যে আবার বসিয়ে ফেললাম ইনশাল্লাহ, দেখতেছেন। এদিকে ধার বেশি না কাকা? এই যে দেখেন আরেকটি ইনশাল্লাহ, মাশাল্লাহ আরেকটি ট্যাংরা মাছ অলরেডি পেয়ে গেলাম, দেখতেছেন। এইভাবে কিন্তু আমরা মাছ ধরবো ইনশাল্লাহ, আপনাদের দেখাই। আমি তো আগেই বললাম আজকে আসছি সেই নাশকি, আমাদের বাড়ি থেকে প্রায় 20-25 কিলোমিটার ফাঁকে, দেখতেছেন। এই যে কাকা কিন্তু আবারও বসে ফেলছে, অনেক সময় বায়ে মাছও ধরে, সরপটি তো দেখছেন আপনারা বেশ কিছু যে নৌকাতে মাছ আছে। এবার মিস হয়ে গেছে, বিশেষ করে এটা হচ্ছে টানা বসি, হালকা সীসা দিয়ে ধারের মধ্যে ফেললেই, বাঁশের ছিপ, বাঁশের তৈরি ছিপ দিয়ে কিন্তু মাছ শিকার করা হচ্ছে প্রিয় দর্শক, দেখতেছেন নদীতে। না আমার এই একটাই, শুধু মাছ ধরা, যে কোনো মাছ ধরা। শুধু মাছ ধরাই দেখাই। এই যে দেখেন, এই যে মাশাআল্লাহ আরেক ট্যাংরা মাছ অলরেডি পেয়ে গেলাম। এই দেখেন বন্ধুরা আবার কিন্তু বড়শি ফেললাম, এই দেখেন হাতের নাগালি আমার বড়শির মাথাটা একদম নৌকার নিচেই বড়শি অবস্থান করছে, এই যে কাকা দেখতেছেন। কাকা হচ্ছে নৌকার পিছনে, আমি সামনে, দেখছেন বন্ধুরা আবার টুপ লাগাই ফেলবো। আর এত শুধু সবসময় নৌকা দিয়ে মারেন না,
আমার বাড়ি কাকা ইয়ে তেনানি ইউনিভার্স। প্রিয় দর্শক দেখতেছেন কাকার তো মাছ ধরা কিছু দেখলেন, পাশাপাশি দেখতেছেন এই যে আমাদের আরেকটি মুরব্বী কাকা, তিনি আসলে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে আসলো। দেখতেছেন ওই যে মাছ ধরতেছে, এবং কি আপনাদেরও দেখাবো কাকার মাছ ধরাও দেখাবো ইনশাল্লাহ, অবশ্যই সাথে দেখবেন। এই যে বেশ কিছু মাছ তো পাইলো, এবং কি আরও দেখাই, আমরা একটু জায়গাটা পরিবর্তন করলাম, জায়গা পরিবর্তন করলেই কিন্তু মাছ ধরে ইনশাল্লাহ। দেখি দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। নিতেছেন আবারও বসিয়ে ফেলছে, দেখতেছেন পাশে তৈরি সিপটা একদম হালকা, একদম নেল নেল করে, মানে ঠুকুর দেওয়ার সাথেই একদম টান দিয়ে তুলে ফেলে। প্রিয় দর্শক এই যে দেখেন, এই যে ট্যাংরা, ও নাইস, ভেরি নাইস। দেখতেছেন অলরেডি কিন্তু আমরা জায়গা পরিবর্তন করলেই আমরা কিন্তু নিশ্চিত আশা করি মাছ পাব। একটু জায়গা পরিবর্তন করলাম, দেখতেছেন আরেকটি ট্যাংরা মাছ অলরেডি ধরছি। এভাবেই কিন্তু আমরা মাছ ধরবো এবং কি আপনাদের দেখাবো, অবশ্যই আমাদের সাথেই থাকেন প্রিয় দর্শক। এবং কি পাশাপাশি দেখতেছেন এই যে মুরব্বী কাকা কিন্তু মাছ শিকার করতেছে, আর অনেকে আছে এই নদীতে প্রতিদিন মাছ ধরে এদিকে, আমি কখনো আসিনি, আজকে হঠাৎ করে আসছি অনেকদিন পর। এই দেখতেছেন ঠুকুর দিচ্ছে, বুঝাই যায় বাঁশের সিপের তেলতেলা মাথাটা, দেখতেছেন একদম হালকা, আবারও মিস হয়ে গেছে। এই যে দেখেন বন্ধুরা আরেকটি ট্যাংরা মাছ অলরেডি ধরে ফেলছি, ছোট্ট ট্যাংরা। প্রিয় দর্শক দেখতেছেন এই যে মুরগি কাকা একটি ট্যাংরা মাছ ধরছে, খাওয়া দাওয়ার পরে এসে বসে ফেলে ধরছে। দেখতেছেন একটা তাল পাইলেন, সকাল থেকে মারতেছেন কাকা, কিরকম পাইছেন, কেজি খানি হবো? মাছ এন কম না কাকা? আসলে মাছ কম প্রিয় দর্শক, এদিকে কিন্তু মাছ আসলে বেশি হওয়ার কথা, কিন্তু মাছ তেমন নেই, আসলে বন্যার সাথেই মাছ চলে গেছে। এখন যদি মাছ না হয় আর মাছ হব? পানি কমতেছে, তাও যদি মাছ না হয় আর মাছের নদীতে কাড়ার মধ্যে ঢুকে যাবো গা। ডালপালা দিয়ে রাখছে, এই হেরি ট্যাংরাটা ধরেই পড়ে গেল। প্রিয় দর্শক দেখতেছেন মিস হয়ে গেছে, দেখি আবার বসে ফেললাম। এই আরে মিস হয়ে গেছে, খুবই হিট করছিল কিন্তু মিস। ও সে একটি দেখেন বন্ধুরা একটি শিঙ্গি মাছ ধরছে। প্রিয় দর্শক অনেকক্ষণ পর একটি শিঙ্গি, বায়েম, ট্যাংরা, শিঙ্গি, বিভিন্ন ধরনের মাছ অনেক সময় সরপটি ধরে। এই যে দেখেছেন মুরগি কাকা ছোট্ট ট্যাংরা, আসলে বসি নিতে পারে না, এই জন্য আমাদের বসিতে ধরে না। এই যে দেখেন এগুলিতে ট্যাংরা হলো একদম ছোট, সেজন্যই আর কি ধরা খুবই সমস্যা, খালি ঠুকরায় ঠুকরায় কিন্তু হিট করা হয়, কিন্তু মাছ কিন্তু বাজে না। বড় ট্যাংরা হলে একদম বসি নিয়ে চলে যায়, সেজন্য মাছ ধরে। প্রিয় দর্শক দেখতেছেন আমরা কিন্তু একটি শিঙ্গি, ছোট্ট একটি ট্যাংরা, এবং কি বেশ কিছু আগু মাছ পেয়েছি, আরও দেখানোর চেষ্টা করছি, অবশ্যই সাথে থাকেন। এই যে দেখেন আরেকটি শিঙ্গি মাছ,
সিংহ তাও ছোট ছোট দেখেন প্রিয় দর্শক, সিংহ তেমন পড়ে না, দেখি রাবা ভাই পরে আবার ভেঙে দিব। কালো সিংহী দেখতেছেন নদীতে অনেক সিংহ হয়েছে, ভাই সারাচ্ছে দেখতেছেন ছোট্ট সিংহী মাছ, কিন্তু সরপটি মাছ পেয়েছি দেখতেছেন, শিরটা ভাসায় দিয়েছে, বেশ কিছু ট্যাংরা মাছ পাইছি। আবার কোনো বুসি ফেলা হলো, দেখি আপনাদের দেখানোর চেষ্টা করছি। পরপর কিন্তু আমরা দুটি সিঙ্গি একটি ট্যাংরা মাছ পাইলাম, এমনকি দেখি আরও মাছ পাই কি না। এই যে ঠুকরাচ্ছে, এই যে হাই রে হাই পুটিও ধরছে, প্রিয় দর্শক দিতেছেন একটি পুটি মাছও ধরছে, পুটিও ধরে কাকা সব ধরনের মাছ আসলে দেখতেছেন একটি পুটি মাছও ধরছে, আসলে টানা বসিতে পুটি মাছ কমই ধরে, তাও আজকে দেখলাম প্রথম। আবার একটি সরপুটিও ধরছে, দেখাচ্ছি প্রিয় দর্শক, এই যে দেখেন আরেকটি ট্যাংরা মাছ অলরেডি ধরে গেছে প্রিয় দর্শক। এগুলো হচ্ছে মাইটে ট্যাংরা না, এগুলো হচ্ছে মাইটে ট্যাংরা দেখতেছেন, একটু কালো কালো যেগুলো গেছিল মাইটে ট্যাংরা, এবং একটি আছে সাদা গুলশা আর একটি আছে ট্যাংরা। আসলে ট্যাংরাও কিন্তু দুই তিন জাত প্রিয় দর্শক দেখতেছেন, এই যে ট্যাংরাটা এখনও উপরেই আছে, এই মাত্র ধরা হলো বসি দিয়ে, এবং গিয়ে কাকা গিয়ে আবার বসে ফেলছে দেখতেছেন। প্রিয় দর্শক আজকে যে দেখাইলাম, আমরা এখন চলে যাব নদী থেকে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো কাকা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম মারেন।